আসসালামু আলাইকুম ওয়া আবার প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এমন কোন দশ একটি বিষয় রয়েছে যে দশটি বিষয় যদি আপনি করে ফেলুন এই দশটি বিষয় করার ফলে আপনি যদি তাওবাও করেন এরপরেও আল্লাহ ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না এর আগে এই বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটি প্রেস করে দিন লাইক এবং কমেন্ট করতে বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত গোলামি করার জন্য রসুল্লাহ সাল আলাই সাল্লাম দেড় হাজার বছর আগে ইরশাদ করে গেছেন নিশ্চয় বনে আদম প্রত্যেকে গুনাহাগার এমন কেহ নেই যে তার কোন গুনাহ নেই এখন আসুন কোন সেই দশটি কাজ বা আমল যা করলে আল্লাহ সুবাহ ক্ষমা করবেন না এর মধ্যে প্রথমটা হচ্ছে জুলুম করা আপনি যদি কারো প্রতি জুলুম করেন তাহলে ওই জালিমকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না দ্বিতীয়ত হচ্ছে ঋণ পরিশোধ না করা ঋণ যদি আপনি করে থাকেন এই ঋণ পরিশোধ না করে মারা গেলে আপনার গুনা কখনো ক্ষমা হবে না না গালি দেওয়া এই গালি যদি আপনি গালাগালি করেন ভাবে তাহলে আপনার তাওবা কিন্তু আল্লাহ কবুল করবেন না আপনাকে ক্ষমা করবেন না চতুর্থ নাম্বার হচ্ছে জমি দখল আপনি অন্যায়াবে কারো জমি দখল করে নিয়েছেন আপনি যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ক্ষমা না নিবেন এই বিষয়গুলা কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না পাঁচ নম্বর হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া আপনি কারোর মিথ্যা সাক্ষ্য দিয়েছেন মিথ্যা অপবাদ তোহমত দিয়েছেন আপনার এই অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না ছয় নম্বর সতী নারীদেরকে বেবিচারের অপবাদ দেওয়া জিনার অপবাদ দেওয়া এটা আল্লাহ ক্ষমা করবেন না সাত নম্বর হলো কারো মনে আঘাত দেওয়া এটা যদি আপনি করেন কখনই আল্লাহ আপনার তৌবা করলেও আপনাকে ক্ষমা করবেন না অষ্টম নাম্বার হচ্ছে ভাই বোনের হক মেরে আপনি ভাই আপনার আরেক বোনের সম্পত্তি টাকা পয়সা আপনি মেরে খেতে পারবেন না যদি করেন তাহলে আপনি তৌবা বা করল আল্লাহ পাক রব্লা আলম আপনার এই তৌবা গুনাহাকে ক্ষমা করে দিবেন না হয় যে পিতা মাতার মনে কষ্ট দেওয়া আপনি পিতা মাতার মনে কষ্ট বিরত থাকবেন দশ নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া আপনি কারো পক্ষে বিপক্ষে মিথ্যা সাক্ষী দিলেন এসব আল্লাহ পাক রব্লা আলমী আপনাকে ক্ষমা করবেন না তৌবা করলো না এই দশটি বিষয় দশটি কাজ হচ্ছে حق العباد বান্দার হক আপনি যতই আমলি হন না কেন যতই আপনি নামাজি পর হেজগার হন না কেন যতক্ষণ পর্যন্ত আপনার আপনার অন্য ভাইয়ের উপর থেকে তার মন থেকে আপনি এই বিষয়গুলো না ছুটাবেন তার মন থেকে যতক্ষণ পর্যন্ত এই আঘাতগুলা না আপনি ছুটাতে পারবেন তার কাছ থেকে দাবি না ছুটাবেন ততক্ষণ পর্যন্ত আপনি তওবা করলেও আপনার তওবা আল্লাহ রাব্বুল আলমিন কবুল করবেন না আপনাকে ক্ষমা করবেন না এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাই সঠিক বুঝ দান করুন আল্লাহ রব আলামিন কবুল আর মঞ্জুর করুন আমিন ইয়া রব্বাল আলামিন।